তার মানে তুমি আমাকে বিয়ে করতে চাচ্ছ না? বিয়ে? তোমাকে না একটু আগে বললাম যে যে লেভেলের তার সে লেভেলের মেয়েকেই বিয়ে করা উচিত। তুমি দয়া করে আমাদের জমিটা আমাদের ফিরিয়ে দাও। সরি, আমি তোমাদের ওই জমি ফিরিয়ে দিতে পারবো না। তুমি এখন আসতে পারো। আচ্ছা, তুমি কি এইভাবে চুপ করে দাঁড়িয়ে থাকবে, কিছু বলবে না? আহা, কি বলবে বলো, আমার কান তো খোলাই আছে। আচ্ছা, তুমি কি আমাদের বিয়ের বিষয়টা নিয়ে সিরিয়াস হবে না? আই এম অলওয়েজ সিরিয়াস। বলো কি করতে হবে। আচ্ছা, আমাকে বিয়ের পরে খাওয়া বিকি, আমরা চলবো কিভাবে, কোনো চিন্তা আছে তোমার মাথায়? আচ্ছা শোনো, বেশি চিন্তা ভাবনা করলে আমার চুল পেকে যাবে, আর এই বয়সে যদি চুল পেকে যায় মানুষ তো আমাকে বুড়ো বলবে, তাই এত চিন্তা ভাবনা করে। এই গদ্ধপটাকে নিয়ে যে আমি কোথায় যাব? তোমার কোথাও নিয়ে যেতে হবে না, এখানেই থাকো না, কত সুন্দর মুক্ত বাতাস, ভালোই তো লাগছে। আচ্ছা, এইভাবে চললে কি হবে বলো তো? তোমার কি চাকরি বাকরি করা লাগবে না? তুমি যদি ভালো একটা চাকরি না করো তাহলে ভাই আমাদের সম্পর্কটা কখনোই মেনে নিবে না। শোনো প্রিয়সী, তোমার বাবা আমাদের ভালোবাসা মানুক আর না মানুক, আমি চাকরি বাকরি করছি না, আমি করলে করব ব্যবসা, যেখানে সবাই আমাকে স্যার বলে সম্বোধন করবে, বুঝলে? আচ্ছা, তোমার মানি ব্যাগটা বের করো তো, দেখি কত টাকা আছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি নাও। মাত্র 4 টাকা? আর এই 4 টাকা দিয়ে কি না তুমি বিজনেস শুরু করতে যাচ্ছ? এই কপাল যদি ভালো হয় তাহলে 4 টাকা দিয়েও ব্যবসা হয়, বুঝেছো প্রিয়তমা? হুম, বুঝেছি। তোমাকে বুঝিয়ে কোনো লাভ হবে না। এই যে 1000 টাকা, মানি ব্যাগ খালি দেখলে আমার মাথা খারাপ হয়ে যায়। 1000 টাকা দিয়েছি, 4 দিন চলবে, ধরো। দেখেছো, বলেছিলাম না, কপাল ভালো হলে টাকা এমনিতেই চলে আসে। 4 টাকা থাকা মানি ব্যাগে এখন 1004 টাকা। তোমাকে যে আমি কি বলবো। আচ্ছা, আমি যাচ্ছি। এই তুই চা খাবি? এখানে চা পাবি কোথায়? কেন, তুই কি দেখতে পাচ্ছিস না চাওয়ালা চা নিয়ে বসে আছে? তুই রাস্তার পাশে চা খাবি? তাতে কি হয়েছে, রাস্তার পাশের চাও অনেক টেস্ট হয়। ওয়েট, এই চাওয়ালা 2 কাপ চা দাও তো। আর দেওয়ার আগে হাতটা ভালো করে ধুয়ে নিও। এই যে ম্যাডাম, আমার হাতটা ধোয়াই থাকে। এই চাটা তো সত্যি খুব সুন্দর, তোমার চায়ের প্রতি কাপে দাম কত? 16 টাকা। ও, 16 টাকা? তো ব্যবসা কতদিন? এই তো মাত্র 2 দিনের। তো তোমার পুঁজি কত? 1004 টাকা। ও ভালো, এই নাও তোমার 16 16 32 টাকা, আর বাকিটা তোমার টিপস। চল।
কি ব্যাপার, এখানে আমাকে কেন ডেকেছো? আচ্ছা তুমি জানো না আমার ব্যবসার ক্ষতি হয়ে যাবে। আরে রাখো তো তোমার ব্যবসা, আমি তোমাকে এখানে ডেকেছি কিছু ইম্পর্টেন্ট কথা বলার জন্য। তোমার যে ইম্পর্টেন্ট কথা, তোমার প্রতিদিনের ইম্পর্টেন্ট কথা শুনতে শুনতে আমি নিজেই ভুলে গেছি যে পৃথিবীতে ইম্পর্টেন্ট কথা বলতে কিছু আছে। আমি কি এসেছি তোমার সাথে এখানে ফাজলামো করার জন্য? আরে তুমি যখন রাস্তায় রাস্তায় বেকার ঘুরে বেড়াচ্ছিলে সেটাও একটা বিষয় ছিল, বাট এখন তুমি রাস্তায় রাস্তায় চা বিক্রি করে বেড়াচ্ছ। আমার ভাবতেও ঘৃণা লাগছে যে আমি একটা চাওয়ালার সাথে প্রেম করছি। আহা, এটা কেমন কথা! যারা চা বিক্রি করে তারা কি মানুষ না? তারাও মানুষ, তারাও সংসার করে, তাদেরও বউ বাচ্চা আছে। হ্যাঁ আছে, কিন্তু তারা তাদের লেভেলের মেয়েদেরকে বিয়ে করেছে, আর আমি তাদের লেভেলের নই। ভেবেছিলাম তোমাকে দিয়ে ভালো কিছু হবে, কিন্তু না, তোমাকে দিয়েই হকারি কাজই হবে। তাই আমি ডিসিশন নিয়েছি আমি আমার বাবার পছন্দ করা ছেলেকেই বিয়ে করব। তার মানে তুমি আমাকে বিয়ে করতে চাচ্ছ না? বিয়ে? তোমাকে না একটু আগে বললাম যে যে লেভেলের তার সে লেভেলের মেয়েকেই বিয়ে করা উচিত? তুমি একজন সামান্য চাওয়ালা, তাই একজন চাওয়ালিকে বিয়ে করে নিও। বাই। আর শোনো, তোমাকে গতদিন যে 1000 টাকা দিয়েছিলাম না, সেটা ইনকাম করে কোনো ভিকারিকে দিয়ে দিও। গুড বাই। ভাইয়া তুমি কি মেডিসিন খেয়েছো? হ্যাঁ বোন। বোনরে, জীবনের মোড় কখন ঘুরে যায় কেউ জানে না। আমার শরীরটা খুব একটা ভালো নেই, আমার গোডাউনে আগুন, কোম্পানির দায় দে নাই, আমি শেষ হয়ে গেছি। আমাদের ছিল একটা জমি, সেটাও ব্যাংক নিলামে উঠিয়েছিল, যেটা কিনে এসএইচ গ্রুপ কিনে নিয়েছিল। আমি ভাবছি এসএইচ গ্রুপের মালিকের কাছে যাব, তাকে রিকোয়েস্ট করব, যদি আমাদের জমিটা ফিরিয়ে আনা যায় তাহলে একটা ব্যবসা দাঁড় করিয়ে তার টাকাগুলো শোধ করতে পারব। কিন্তু আমার এই অসুস্থ শরীরে আমি কিভাবে যাব বল? ভাইয়া তোমার কোথাও যেতে হবে না, তুমি শুধু আমাকে অফিসের অ্যাড্রেসটা দাও, আমি নিজে যেয়ে স্যারের সাথে কথা বলে নিব। বন্ডে, তুই কি স্যারকে বুঝিয়ে বলতে পারবি? পারবো ভাইয়া। আচ্ছা, তুই আমার চিন্তাটা দূর করে দিলি। বালিশের নিচে স্যারের ভিজিটিং কার্ড আছে, ওইটা নিয়ে যে স্যারের সাথে দেখা করে আসিস। ঠিক আছে ভাইয়া, আসি ভাইয়া। স্যার আসবো? আসুন, বসুন। ইভা, তুমি তুমি এখানে? সৈকত, তুমি তুমি এই চেয়ারে? এই চেয়ারে মানে আমার চেয়ারে আবার কে বসবে? এই চেয়ার তোমার? তার মানে তুমি এসএইচ গ্রুপের মালিক? কেন, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে না? না মানে, আচ্ছা বাদ দাও, তুমি এখানে কেন এসেছো সেটা বলো। আমাকে ভাইয়া এখানে পাঠিয়েছে। তোমার ভাইয়া কে? শরীফ আহমেদ। ও আচ্ছা, যে জমিটা আমি কিনে নিয়েছি, যার জমি ব্যাংক লোনের কারণে নিলামে উঠেছিল, তুমি তোমার ভাইয়া? আফসোস, আফসোস জিনিসটা অনেক খারাপ, কথায় আছে না, দাঁত থাকতে দাঁতের মর্ম না বুঝলে, দাঁত না থাকতে মর্ম বুঝে লাভ কি? তোমার অবস্থা দেখছি এখন তাই হয়ে গেছে। হ্যাঁ সৈকত, শোনো, এই 5 বছরে আমাদের কোম্পানি, গোডাউন, সব কিছু একদম শেষ হয়ে গেছে। আমার বিয়ে হয়েছিল, আমার হাজবেন্ড আমাকে ছেড়ে দিয়েছে, টাকার অহংকারে সে আমাকে অনেক আঘাত করত, সে এখন আমাকে ছেড়ে দিয়ে অন্য একজনকে বিয়ে করেছে। এমনকি যে জমিটুকু আমাদের বন্ধকে ছিল
সেটা ঋণ আমরা সময় মতো পরিশোধ করতে পারিনি দেখে নিলামে উঠে গেছে, যেটা তুমি কিনে নিয়েছো। তুমি যদি দয়া করে আমার ভাইয়াকে জমিটা ফিরিয়ে দাও, ওইটাতে আমরা বিজনেস করে তোমার ঋণ পরিশোধ করে দিতাম। সরি, আমি তোমাদের ওই জমি ফিরিয়ে দিতে পারবো না, তুমি এখন আসতে পারো। দেখো, তুমি এইভাবে কথা বলো না প্লিজ, আমাকে তুমি মাফ করে দাও। আর শোনো, তোমার ভাইয়াকে বলে দিও তোমাদের জমির উপরে রেস্টুরেন্টের কাজ চলছে, কাজটা শেষ হয়ে গেলে রেস্টুরেন্ট সহ তোমাদের জমি আমি তোমার ভাইয়ার নামে লিখে দিব। কারণ একদিন হলেও তোমাকে আমি ভালোবেসেছিলাম।